ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হঠাৎ করে রোমানিয়ার যে কনসুলার অফিস ছিল, কনসুলার অফিসটা গুটিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। এটা আসলে কেন হয়েছে, কি কারণে হয়েছে, বাংলাদেশিদের কি আর রোমানিয়াতে ভিসা দিবে কিনা, সেটা নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো। এখানে যেটা ছিল, বাংলাদেশে কিন্তু প্রথমে একটা কাউন্সিলর অফিস চালু করেছিল, এরপরে এই বছরে আবার নতুন করে একটা কাউন্সিলর অফিস চালু করেছিল। তারা কিন্তু এক মাসে প্রায় 15,000-এর মতো ভিসা দিয়েছিল। হঠাৎ করে তারা আসলে বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা না করেই তাদের কিন্তু কাউন্সিলর অফিসটা স্টপ করে দিয়েছে। এটার মূল কারণ হচ্ছে তাদের দেশে যে লোক যায়, সেই লোকের প্রায় 90% সেন্ট্রাল মিডল ইস্টের যে দেশগুলো রয়েছে, ইউরোপের অন্যান্য দেশ, যেমন হচ্ছে যেগুলো সেনজেন এরিয়াভুক্ত দেশ, সেই দেশগুলোতে চলে যায়। এই কারণে তারা আসলে যেহেতু তাদের দেশের জন্য লোকগুলো নিচ্ছে, সেই লোকগুলো যদি তাদের ওইখানে কমিটমেন্ট অনুযায়ী কাজ না করে, কাজ না করে যদি অন্য দেশে চলে যায়, সেক্ষেত্রে হচ্ছে তারা কেন ভিসা দিবে। এই কারণেই মূলত তাদের যে কাউন্সিলর অফিসটা ছিল, সেই কাউন্সিলর অফিসটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এটার জন্য আসলে মূলত দায়ী কারা? আমাদের দেশে মূলত এই কিসের জন্য দায়ী? মূলত আমাদের যে শ্রমিকরা বা যারা কাজের জন্য রোমানিয়াতে যাচ্ছে, তারাই মূলত দায়ী। কেননা মূলত যেটা থাকে এখানে, শুধুমাত্র তাদের উপর দায়ভার চাপিয়ে দিলে হবে না, এখানে এজেন্সিরও কিছু গাফিলতি রয়েছে। গাফিলতি রয়েছে এই কারণে দেখা যাচ্ছে যে এখানে মূলত আসলে এজেন্সি যে সব কমিটমেন্ট দিয়ে যে লোকগুলোকে রোমানিয়াতে পাঠাচ্ছে, প্রপারলি সেই কাজগুলো হয়তো সেই ওয়ার্কাররা বা হচ্ছে শ্রমিকরা পাচ্ছে না। যেমন হচ্ছে অনেকে আছে মার্কেট বা হচ্ছে প্যাকেজিং এর কাজ, বিভিন্ন ধরনের কথাগুলো লোক পাঠাচ্ছে, দেখা যাচ্ছে সেখানে গিয়ে তারা কাজ করতেছে এগ্রিকালচার বা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে। এইসব কারণে কিন্তু অনেক লোক আছে যেখানে, বা তাদের যে স্যালারি দেওয়ার কথা, সেই নির্দিষ্ট পরিমাণে স্যালারি তারা পাচ্ছে না। সেই কারণে হয়তো, যেহেতু এখান থেকে সুযোগ আছে ইউরোপের অন্য দেশে যাওয়ার, তারা কিন্তু লাইফ রিস্ক নিয়ে হলেও কিন্তু অন্য অন্য দেশে তারা কিন্তু পাড়ি জমিয়ে চলে যাচ্ছে। এই কারণে মূলত যেহেতু তাদের দেশে কোনো শ্রমিক স্টে করতেছে না, যেহেতু সেই দেশের জন্য লোক তারা নিচ্ছে, তাদের লোকের প্রয়োজন রয়েছে, চাহিদা রয়েছে, বাংলাদেশি লোকগুলো তাদের যে কন্ট্যাক্ট পিরিয়ড পর্যন্ত তারা কিন্তু কাজ করছে না, এই কারণে কিন্তু তারা মূলত তাদের কাউন্সিলর অফিসটা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের যিনি পররাষ্ট্র মন্ত্রী আছে, তিনি কিন্তু এই বিষয়টা জানিয়েছে যে আসলে তারা আবার প্রিভিয়াস রোমানিয়ার সাথে কন্ট্যাক্ট করবে, যে বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো যাবে, তাদের যে কন্ট্যাক্ট পিরিয়ড, তারা যদি মুচলেকা দিয়ে এখান থেকে যায়, যে তাদের কন্ট্যাক্ট পিরিয়ড অনুযায়ী তারা এখানে কাজ করবে, তাহলে হয়তো তারা প্রিভিয়াসলি হয়তো আবার পুনরায় খুললেও খুলতে পারে বাংলাদেশে ঢাকায়। যেহেতু প্রথমে যখন রোমানিয়ার ভিসা দিত, সেটা কিন্তু ভিসা নিতে হতো ইন্ডিয়াতে গিয়ে, সেখানে ভিসা নেওয়া কিন্তু অনেক হ্যাসেল হতো। পরবর্তী সময় আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছে, উনি কিন্তু রোমানিয়ার সাথে কন্ট্যাক্ট করে গত বছর প্রায় 4,000 থেকে 4,500-এর ভিসা কিন্তু বাংলাদেশ থেকে দিয়েছে। এবছরে নতুন করে তারা কিন্তু আবার, কাউন্সিলর অফিস ছিল তাদের কিন্তু এখানে 6 মাসের মতো স্টে করার কথা ছিল, কিন্তু তারা এখানে স্টে করেনি, তারা এখানে কিন্তু চলে গিয়েছে। তাদের কাউন্সিলর অফিসটা কিন্তু স্টপ করে দিয়ে রোমানিয়াতে ক্লোজ করে দিয়েছে। এখানে মূলত যেটা থাকে, আমাদের যারা লোক যেগুলো যাচ্ছে, তারা এখানে তাদের এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র যে এজেন্সির দোষ সেটাও না, হয়তো অনেকের কমিটমেন্ট অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে, তারাও কিন্তু থাকছে না। কেননা এখানে তারা থাকছে না, মেইন কারণ হলো এখানে টিআরসি কার্ড পেতে সমস্যা হয়, এরপরে যেটা রয়েছে তাদের যে স্যালারি পরিমাণটাও কম হয়, যেহেতু টিআরসি না হলে কিন্তু ফ্যামিলি নেওয়া যায় না। আর যদি আপনি ধরেন পোল্যান্ড, পর্তুগাল বা হচ্ছে ইতালি বা হচ্ছে অন্য যে দেশগুলো রয়েছে, যেগুলো সেন্ট্রাল মিডল ইস্টের বা সেনজেন এরিয়াভুক্ত দেশ, সেখানে গেলে কিন্তু তারা খুব সহজে এখান থেকে টিআর পাচ্ছে বা হচ্ছে পরবর্তী সময় পিআর পাচ্ছে, তাদের ইনকামটাও ভালো। এ কারণে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম এমপ্লয়িগুলো এখান থেকে শিফট করে অন্য অন্য দেশে চলে যাচ্ছে। এ কারণে আসলে এখানে কিন্তু দুইটা জিনিস, যাদের কাজগুলো পেন্ডিং ছিল বা যাদের কাজগুলো কোশ্চিংয়ে রয়েছে, তারা হয়তো ভিসা পাবে কি পাবে না সেই বিষয়টা এখনো এনশিওর না। আবার ভিসা নিতে হলে হয়তো ইন্ডিয়াতে গিয়ে ভিসা নিতে হবে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়তো হলেও হতে পারে। আর এখানে যেটা রয়েছে, যদি ভিসা না দেয় তারপরেও আপনি কিছু করার থাকবে না। এই জন্য যেটা থাকে, যারা মূলত এই মুহূর্তে যাদের রোমানিয়ার ফাইলটা প্রসেসিংয়ে করা রয়েছে, তারা অবশ্যই তাদের নিজস্ব যে এজেন্ট রয়েছে, এজেন্টের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে জেনে নেবেন যে আসলে প্রিভিয়াস ব্যবস্থাটা কি নেবে। যখন আপনার এটা নিয়ে আরও তথ্য হয়তো আমাদের কাছে আসবে, যখন আসবে আমরা ভিডিও আকারে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। সেজন্য অবশ্যই আপনারা আমাদের সাথে কানেক্টেড হন, রোমানিয়া নিয়ে যখন আবার আপডেট আসবে তখন আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব।
আজকে পর্যন্ত এই পর্যন্তই আপডেট ছিল। যদি পুনরায় আবার তাদের কাউন্সিলার সেবাটা চালু করে অবশ্যই আপনাদের মাঝে আমরা উপস্থাপন করার চেষ্টা করব ভিডিও আকারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।